আচ্ছা ঠিক আছে আতাউর রহমান আতাউর রহমান আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই ওই যে হজরত আয়ে সারাদি আল্লাহু তালাম ওই হাদিসটা নিয়ে যে কোরআনের একটা আয়াত ছাগল খেয়ে ফিরেছিল হ্যাঁ এটা নিয়ে আমি একটা ডিভাইটের কথা আপনাকে বলেছিলাম আচ্ছা তো আপনি আহ মেল করতে বলেছিলেন আমি মেল করেছি কোনো উত্তর আপনার থেকে পাইনি আপনি কি যে কি যেন একজন কার সাথে যেন মানে কথা বলে বলছিলেন যে কার সাথে কথা বলে তারপর আমাকে মেল করবেন তার সাথে কথা বলছেন আবু মোহাম্মদ রহমানী আবু মোহাম্মদ রহমানী আপনার ইমেল অ্যাড্রেসটা একটু বলেন আমার কাছে অনেক ইমেল আসে তো আমি এত আপনি ইমেল অ্যাড্রেসটা বলেন একটু চেক করে দেখি হ্যাঁ হ্যাঁ দেখেন তো আতাউর রহমান লেখা আছে আতাউর রহমান বাংলা না ইংরেজিতে ইংরেজিতে আতাউর রহমান হ্যাঁ আমি একটু বলে নেই একটা আপনার একটা এখানে এখানে নামটা লিখেছেন সেই নামই করেছেন হ্যাঁ হ্যাঁ এই কিন্তু এই নামে তো আমার কাছে কোন মেল আসে নাই নামে কি তো দেখালেন যে গেছে পোস্টছে দেখলাম মানে আচ্ছা আমি এখানে বলি আপনাকে একটা পেজ আছে পেজের লিংকটা আপনাকে দিয়ে দিতে পারবো কিনা এখান আপনি এই যে কি যেন মুফতি কার সাথে জানো কথা বলার কথা তার সাথে কথা বলেছেন হ্যাঁ 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 ওনার সাথে কথা হইছে ওর সাথে কথা হয়েছে কিভাবে ওনার সাথে কিভাবে কথা বলেছেন

এই জন্য মেসেজ করতে বলছে আপনাকে ভালো করে কথা বলে তারপরে ওনাকে বলতে বলছেন আর কি আমার সাথে তো আপনি ভালো করে কথা বলে গেলেন আপনি ভালো করে কথা বলে গেলেন আমি তো ভালো করে আপনাকে বললাম যে হ্যাঁ আসেন অসুবিধা নাই আসবো আমি কোনো সমস্যা নেই মানে মানে হ্যাঁ যে বিষয়টা নিয়ে আর কি আপনার সাথে কথা বলার দরকার সেটা হচ্ছে ফেস দা পিপল কে ওনাকে আমি মেসেজ করছি উনি এখনো দেখেন নাই তো আরেকটা পেজ আছে এটা ওই যে আপনার গত পরশু দিন একটা ডিবেট হয়েছিল আপনি জানেন কিনা দুইজন থাকবেন তাও কি আপনাদের সাহসী কোলাইতেছে না মানে আপনি কিভাবে চাচ্ছেন মানে আপনার আপনার চ্যানেল থেকে করবো আমরা গিয়ে এরকম নাকি আমি তো আপনাকে বলেই দিয়েছি নিরপেক্ষ প্ল্যাটফর্মে আপনি আসবেন না সেটাই তো আমি বললাম যে ওই পুরা হুজুরদের হুজুরদের প্ল্যাটফর্ম পুরা মোল্লা হুজুরদের প্ল্যাটফর্ম না না ওইটা আপনাকে না আপনাকে বলতেছে আপনি ওইটা চেক করে দেখবেন যে ওখানে উনি বাড়তি কোনো কথা বলে কিনা বা উনি নিরপেক্ষ আছে কিনা আপনারা দেখবেন যদি আপনার পছন্দ হয় তাহলে বলবেন যে হ্যাঁ ভাই ঠিক আছে আমি আসব চ্যানেলটা আমি দেখেছি ভাই ওই চ্যানেল আমি দেখেছি ওই চ্যানেল থেকে আমাকে প্রচুর পরিমাণে গালিগালাজ করা হয়েছে ওই যে যেই ব্যক্তি ওই চ্যানেলের মডারেটর সেই ব্যক্তি আমার নামে প্রচুর গালিগালাজ করছে আমি তো এই চ্যানেলটাকে চিনি মুশফিকুর রহমান মিনার ওই চ্যানেলে গিয়ে লাইভ করে আসছে আমার নামে কত ধরনের কথাবার্তা বলে আসছে তাহলে এটা নিরপেক্ষ কিভাবে হলো না ওই মুশফিক ভাই যদি বলে থাকেন উনি একা বলতে পারেন ঠিক আছে কিন্তু নানা কথা বলছে না আমি নাকি অজ্ঞ অমূর্খ ইত্যাদি 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 অনেক কথা বলছে আপনাকে আমি বললাম যে নিরপেক্ষ প্ল্যাটফর্মে করবেন আপনি আপনারা তো দুইজন তাহলে আপনি কোনো সত্যের সন্ধানী পেজে আসেন সত্যের সন্ধানী পেজে কি আপনাদের ইচ্ছা মানে ইয়া হবে মানে

মুমিন মুমিন বিতর্কের হচ্ছে এখানে এখানে যদি কেউ মানে মাঝখানে থাকে এটা তো নিরপেক্ষতা হয় না ভাই এই জিনিস এই কমন সেন্স গুলো আপনাদের নাই এই বুদ্ধি শুদ্ধি আপনাদের নাই আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা বলি আপনারা কাজ করেন কাজ করেন আচ্ছা আপনি কমন সেন্সের বিষয়ে যেটা আছেন আমি বলি আপনাকে একটু সত্য সন্ধানী পেজে আছেন একটু কথা শুনে নেন কথা শুনে নেন সত্য সন্ধানী পেজে যোগাযোগ করেন দেখেন সত্য সন্ধানী পেজ থেকে লাইভটা মানে করা যায় কিনা সত্য সন্ধানী পেজে যে সত্যের সন্ধানী আছেন ওই পেজের মডারেটর উনি কি নাস্তিক নাকি মুমিন উনি নাস্তিক

আপনাদেরকে দুইজনকে দিচ্ছি তারপরও কি আপনাদের সাহস কোলাইতেছে না এখন কি আরেকজন এক্সট্রা আরো একজন নেবেন আরেকজন নিলে তাহোন কি সাহস কোলাবে যে সত্য সন্ধানী পেজে গিয়ে এসে আপনি মানে আপনারা তিনজন মিলে আমার সাথে বিতর্ক করবেন তখন সাহস কোলাবে আচ্ছা ঠিক আছে রেশনাল প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম আছেই যে দেখেন এখানে ইয়া করা হয়েছে রেশনাল প্ল্যাটফর্ম এই যে এখানে এই চ্যানেলের যে ভদ্রলোক উনি উনি মোটামুটি নাস্তিক যে সেরকম সেরকম না ওনাকে যে নাস্তিক বলা যায় সে ঠিক সেরকমও না কিন্তু ওনাকে দেখেছি উনি নিরপেক্ষ ভাবে কথাবার্তা বলেন উনার প্ল্যাটফর্মে তাহলে করেন এটা কি রাজি আছেন কিনা সেটা বলেন হ্যাঁ আপনি ভাই দুইজন তিনজনের কথা যেটা বলতেছেন এটা কিন্তু আপনি প্রস্তাব করেছিলেন আপনারা দুইজন থাকবেন আমরা একজন থাকব এখন যদি আপনারা দুইজন থাকতে চান আমাদের কোনো আপত্তি নাই বা আপনারা যদি তিনজন থাকতে চান আমরা জন থাকবো সেটাও আমাদের আপত্তি নাই ঠিক আছে সংখ্যা নিয়ে এখানে আমাদের কোনো আপত্তি নাই আপনাকে যেই পেজের কথা বলেছিলাম আপনি যদি রাজি না থাকেন আমাদের কোনো আপত্তি নাই আপনি এখন আপনার নাস্তিকদের যেই পেজের কথা বলতেছেন সেটা তো ভাই নিরপেক্ষ না রেশনালের কথা আপনি বলেছেন আমি দেখেছি সেটা নিরপেক্ষ না সেখানে তো নাস্তিকদের আড্ডা সেটাকে আমি কিভাবে নিরপেক্ষ হিসেবে নিবো আর সেখানে আমি যাব। ও তার মানে তার না মানে আমাদের পক্ষ থেকে আসাদ নূর আপনাদের মুমিনদের প্ল্যাটফর্মে গিয়ে মুমিনদের মডারেেশনে মুমিনের সাথে বিতর্ক করে আসলো আপনারা দুজন মিলেও সাহস পাচ্ছেন না এক নাস্তিকের সাথে কথা বলবেন দুইজন মিলেও সাহস পাচ্ছেন নাকি তাহলে ভাই আপনারা তিন নাস্তিক মিলে আসেন আমরা আমি তো তিন আমি তো আপনাকে চ্যালেঞ্জ করি নাই ভাই আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন নাকি আচ্ছা আমি আপনাকে কথার মাসকানে বারবার আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটির উত্তর না দিয়ে আরেক কথা বলতে শুরু করেন কেন

তাহলে তো জনগণ সেটা দেখবে যে অমুখে কথা বলতে দেয়নি কথা বলতে দেয়নি আপনারা আলটিমেটলি জিতেই তো গেলেন সেখানেই তো আপনারা জিতে গেলেন তাহলে এতক্ষণ কেন থেকে তো আমাদের পক্ষ থেকে তো নূর আপনাদের প্ল্যাটফর্মে আপনাদের প্ল্যাটফর্মে গিয়েছিল এখন আপনাদের সেই সেই একই কাজ করতে এত বাড়তেছে কেন দুইজন মিলেও কেন আপনারা আসতে চাচ্ছেন না

সেটা টাইম হবে আপনারা এরপরেও যদি আপনাদের আপনারা আমার এই কথা কে না মানেন আমার কোনো কথাতে বাধা দেওয়া যাবে না আমার কোনো কথা বলার মাঝখানে ইন্টারাপ্ট করা যাবে না আমার কোনো কথার মাঝখানে থামানো যাবে না আমি বলতে বলবো আমার বলা শেষ হবে তখন আপনারা আপনাদের পক্ষ থেকে বলবেন হ্যাঁ আপনার সব কথা আমরা মেনে নিলাম ঠিক আছে আপনার সব কথা মেনে নিলাম তবে টাইম থাকবে আপনি যতক্ষণ বলবেন আমরা ততক্ষণ থাকবে আপনি যদি এক ঘন্টা নিরপেক্ষ আপনারা যত আপনাদের পক্ষ থেকে যতক্ষণ বলবেন আমার পক্ষ থেকে ততক্ষণ বলবো এবং আমার কোন কথার মাঝখানে আমার আবারও কিন্তু বলে দিচ্ছে আমি যেটা আমার পয়েন্ট আমি সেই জিনিসগুলা বলবো আমার কোন কথার মাঝখানে কোনো অবস্থাতে আমাকে থামানো যাবে না এটা কি আপনি শুনেছেন

আচ্ছা হ্যাঁ প্রাইভেট এটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ ইমেইল অ্যাড্রেসটা একটু লেখেন তাহলে সার্চ করতে সুবিধা হবে হ্যাঁ আমি লিখে দিচ্ছি আচ্ছা ভাই একটু সমস্যা হইতাছে আমি কি বলে দেই আমি অক্ষরগুলো বলে দেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন এ টি এমা চলে গেল দেখি এই লোক দেখি চলে গেল মানে ঈশ্বের কথা বলতে গিয়ে মানে ইমেল অ্যাড্রেসের কথা বলতে গিয়ে চলে গেল আপনার লাইন বোধ হয় আতাউর রহমান আপনি আবারও একটু যুক্ত হন বা এখান এখানে একটু বলেন এখানে কমেন্টে একটু লিখে দেন এখানে কমেন্টে লিখে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলে আমি সার্চ করে দেখতে পারবো আতাউর রহমান আপনি চলে গেছেন আপনার হয়তো ভুল করে আপনি হয়তো লাইন কেটে দিয়েছেন আচ্ছা আমি একটু দেখি যে আপনি কমেন্ট টমেন্ট করতেছেন কিনা

আমি মেলটা একটু বলে দেই আপনি একটু অক্ষরগুলো লিখে নেন আপনি সহজ হবে আমি একটু করতে পারছেন এ টি এ হ্যাঁ তারপর ইউ আর ইউ আর আর এ এইচ একসাথে হ্যাঁ হ্যাঁ সব একসাথে আর এইচ এম এন এম এ এন আচ্ছা আতার রহমান এট হ্যাঁ জিরো হ্যাঁ লেখেন জিরো টু ও জিরো টু নাইন টু ওয়ান নাইন টু ওয়ান

তিনি আমাকে এই যে আপনাকে যে কথাগুলো বলেছে আপনি একটু কাট করে এই ভিডিওটা থেকে অংশটুকু কাট করে অনেকে শুনেন যে উনি এই যে কথা বলছে হ্যাঁ তাহলে আমি আমাকে কোন অবস্থাতেই কোনো জায়গা থেকে আমাকে থামাইতে পারবে না আমার কথার মাঝখানে বাধা দিতে পারবে না হ্যাঁ এই শর্তে অসুবিধা নেই ঠিক আছে মোমিন্দর লাইন আমি আগে বলেছি যে ভাই আমরা নাস্তিক আছি যেই হই আমরা নিরপেক্ষভাবে আপনি যদি করতে পারেন তাহলে আমরা আসব অন্যথায় আমাদের দরকার নেই ঠিক আছে এটা আমি বলেছি ঠিক আছে আপনি যখন এতই মানে ইয়া করতেছেন ঠিক আছে আমি সেটাও মেনে নিলাম আপনার এই দাবিটাও মেনে নিলাম যে আপনাদের মানে মুমিন মডারেটর থাকবে যদিও আমার সেটা মানার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপর আপনি যেহেতু এত করে মানে আলোচনা করতে যাচ্ছেন বিতর্ক করতে যাচ্ছেন ঠিক আছে এটাও মেনে নিলাম ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আমাকে মেল করে দিন ওই ভদ্রলোকের মানে সম্মতি সহ আমাকে মেল করে দিন আর আপনার ওই যে মুফতি ওনার সম্মতি সহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আর এই যে দেখেন আমি লিখে দিছি আমি করে দিলাম একটু সময়টা একটু বলে দিব কারণ আমার তো ব্যস্ততা থাকে আমি কবে সময় পাই সেটা একটু ফিক্স করে তখন বলবো ঠিক আছে হ্যাঁ সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা তারিখ দিয়ে দেন আরেকটা কথা বলে দেই যে সেই ভিডিওটা বিতর্কটা সেই বিতর্কের কোনো কপিরাইট থাকবে না ঠিক আছে ওই যে যেই ভদ্রলোক বিতর্কটা পরিচালনা করবেন ওনার চ্যানেলের কপিরাইট থাকবে না এই ভিডিওটা উন্মুক্ত থাকবে যে যেমন খুশি তা আমরা পোস্ট করবে ফেসবুকে ইউটিউবে যেখানে ইচ্ছা সেখানে পোস্ট করবে বুঝতে পেরেছেন

আমার মেলটা কি হ্যাঁ আমি দেখেন একটা মেল আমার মেলটা পাঠাইছি আপনাকে দেখেন আমার জিমেল নেমটা একটা কমেন্ট গেছে কিনা দেখেন তো না কোন মেল তো আসে তাহলে মেল যদি ঠিক মতো না করতে পারি তাহলে যোগাযোগটা একটা সমস্যা হবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে প্রাইভেট মেসেজে আমার আরেকটা মেল এড্রেস দিয়ে দিচ্ছি একটু এটা আমি সবাইকে দিই না কিন্তু আপনাকে দিচ্ছি আপনি এটা একটু লিখে নিয়ে যাবেন এটা দেখা যাচ্ছে আচ্ছা কোথায় এটা না এখানে তো প্রাইভেট চ্যাটে প্রাইভেট চ্যাটে একটা মেইল অ্যাড্রেস দিয়েছে দেখা যাচ্ছে কথা চলে গেছে আবার এই লোকের ইয়া সব সময় কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায় আচ্ছা আবার আসলে তো লিখে নিয়ে যাবে ঠিক আছে ওনার সাথে কথা শেষ পরের জনকে